নিপীড়িত সমাজ হয়তো ভাবছে এই তো বিজেপির সিনেমা, মানে বিজেপির লোকই তো এক প্রকার বানিয়েছে, বিজেপিকে অক্সিজেন দেওয়ার জন্য বানিয়েছে। তাহলে মোহাম্মদ দিদিমণির সরকার বন্ধ করে ভালো কিছু করলো? ভালো কিছু করলো না, বরঞ্চ বিজেপিকে ইস্যু তুলে দিল, পশ্চিমবাংলার বিজেপিকে অক্সিজেন দিল, তুমি আন্দোলন করো সিনেমাটার পক্ষে। বিভিন্ন জায়গায় দেখছে না বিজেপির নেতা নেত্রী এখন আন্দোলন করছে? সত্যিকারের অর্থে যদি আমার রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী যদি বিজেপি বিরোধী হয়, মোদী বিরোধী হয়, তাহলে আমি স্টেজ থেকে আইবি ডিআইবি তৃণমূলের বন্ধুদের উদ্দেশ্যে মিডিয়ার মাধ্যমে রাজ্যের মাননীয়কে বলছি, বিবিসি যে ডকুমেন্টারিটা বানিয়েছিল নরেন্দ্র দামোদর দাস মোদীর উপরে, সেই ডকুমেন্টারিটা বাংলায় যখন চালাচ্ছিল কেন আপনার পুলিশ পাঠিয়ে পাঠিয়ে সেই ডকুমেন্টারিটাকে বন্ধ করছিলেন? এর জবাব আপনাকে আগে দিতে হবে। সেটা তো মোদীর বিরুদ্ধে ছিল ভাই, আর আমার দিদি কার বিরুদ্ধে বলেন না ভাই, বলছো তো মোদীর বিরুদ্ধে। তাহলে মোদীর কার্যকলাপেরটা ভিডিওটা দেখাচ্ছিল, সেগুলো পুলিশ পাঠিয়ে পাঠিয়ে বন্ধ করেছে। তো আজকের ডেটে এই জায়গা থেকে চ্যালেঞ্জ করছি শওকত সাহেবকে, বলছি যদি সত্যিকারের অর্থে আপনি বিজেপি বিরোধী হন, আপনার দল বিজেপি বিরোধী হয়, ভাঙড়ে প্রতিটি প্রতিটি পঞ্চায়েতে প্রতিটি প্রতিটি বুথে মোদীর বিরুদ্ধে যে ভিডিওটা সিনেমাটা হয়েছিল, বিবিসি যে ডকুমেন্টারিটা বানিয়েছিল, বড় পর্দা লাগিয়ে ভাঙড়ের মানুষকে সজাগ করুন, বিজেপির বিরুদ্ধে ভাঙড়ের মানুষকে তৈরি করুন, তাহলে তো বুঝতে পারবো, তাহলে তো বুঝতে পারবো শওকত সাহেব বা আরাবুল সাহেব, কাইজা সাহেব, আরো কৃষক সাহেব আছে না, তারা সত্যিকারের অর্থে বিজেপির বিরুদ্ধে, বিজেপির বা মোদীর বিরুদ্ধে। মোদি সাহেবকে নিয়ে বিবিসি, মোদি সাহেবকে নিয়ে বিবিসি ডকুমেন্টারি বানালো, সেটা বাংলায় চলতে দেওয়া হলো না, গরম পানি থাকলে আনতে বলেন, বাংলায় চলতে দেওয়া হলো না। যদি সত্যিকারের অর্থে মমতা ব্যানার্জি বিজেপি বিরোধী মুখ হয়ে উঠতে চায়, তাহলে মমতা ব্যানার্জির মনে হয় সর্বপ্রথম কাজ হবে পাড়ার প্রতিটা মোড়ে মোড়ে জায়ান্ট স্কিল লাগিয়ে, বড় বড় স্কিল লাগিয়ে ওই বিবিসির মোদির ওপরে যে ডকুমেন্টারি বানিয়েছে সেটা সকলকে দেখা দেখাবে ভাই। আমার তো মনে হয় দু চার জায়গায় দেখালি দেখবেন ভাই ভাই কোনোদিন অ্যারেস্ট হয়ে গেছে, আমার মন বলছে। দেখ সাপ হয়ে কামড়াচ্ছে, রোজা হয়ে ঝাড়ছে,